আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এতদিন ধরে শুনে আসছিলাম যে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছে, কিন্তু এবার আওয়ামী লীগ নেতাকর্মীরাই এবার উল্টা সুর গাইল। কেননা দেশে যে তার আর বেশি দিন টিকে থাকতে পারবে না তার প্রমাণ বারেবারে তারা দিচ্ছে। কেননা এবার সকলে একত্রিত হয়েছে, বিএনপি জামায়াত এবং অন্য যেসব বিরোধী দলগুলো রয়েছে সকলে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে এর ঘোর প্রতিবাদ জানাচ্ছে। তাই তো এবার দিশেহারা হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবার বিএনপির বিরুদ্ধে মিথ্যা নাটক সাজালো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সব ষড়যন্ত্র ফাঁস হলো। জাতিসংঘের কাছে এমনভাবে প্রস্তাব আসন করেছিল যে তারা হয়তোবা নির্দোষ, কিন্তু জাতিসংঘ যখন সব কিছু মিলে খুঁটিনাটি ঘেঁটে দেখলো তখন দেখলো যে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ফাঁসাচ্ছে। তাই তো এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘোর অ্যাকশন জানিয়েছে জাতিসংঘ। কেননা দেশে শান্তি রক্ষার জন্য কাজ করে জাতিসংঘ, তাদের বিরুদ্ধে যদি এমনভাবে মিথ্যা নাটক সাজানো হয় তাহলে তো অবস্থা একটু খারাপ হবারই তো কথা। কেননা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, দেশ শান্তির পথে যাক, এটি সকলের প্রত্যাশা। আর দেশের যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্য দিয়ে দেশ কখনোই শান্তির মুখ দেখতে পারে না। একের পর এক হদ্দমা অত্যাচার, এর মধ্যে কি কখনো দেশ শান্তির পথ দেখতে পারে? দেশ যতদিন না সামনের পথে অগ্রসর হচ্ছে ততদিন পর্যন্ত দেশে এমন অবস্থায় বিরাজ হতে থাকবে। আর দেশে শান্তির পথে ফিরে আসুক, এটি সকলের প্রত্যাশা। কেননা একটি দেশ তখনই শান্তির মুখ দেখতে পারবে যখন সে দেশে সামরিক এবং অভ্যন্তরীণ সব শাসন সুশাসনভাবে পরিচালনা হবে। কিন্তু দেশে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্য দিয়ে দেশে তো কখনোই শান্তির পথ দেখতে পারে না। কেননা একের পর এক কখনো বা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করতেছে, আবারও কখনো বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আক্রমণ করতেছে। কিন্তু এসব যদি আক্রমণ পাল্টা আক্রমণ লাগাতারভাবে চলতে থাকে তাহলে তো দেশ কখনোই শান্তির মুখ দেখতে পারবে না। দেশের সুষ্ঠু হবে শুধু বিশৃঙ্খলা, তো বিশৃঙ্খলা রুখতে দেশকে শান্তির মুখে আনতে হলে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। আর সকলে যদি একত্রিত হয়ে দেশের শান্তি রক্ষার জন্য কাজ করে তাহলে দেশে আবারও শান্তি ফিরে আসা সম্ভব। কিন্তু দেশের যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, হরতাল অবরোধ মিছিল কিংবা নির্বাচন ইস্যু, এসবের মধ্য দিয়ে দেশ কখনোই শান্তির পথ দেখতে পারবে না। সব কিছু রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক ব্যাপারে যদি সকলে একত্রিত হয়ে যদি সকলের মাথা খাটিয়ে এর একটি সুষ্ঠু সমাধান বের করতে পারত তাহলে এর সুষ্ঠু সমাধানভাবে পরিপ্রেক্ষিত পেত বাংলাদেশের সাধারণ জনগণ। কেননা বাংলাদেশের সাধারণ জনগণ খুব চাপের মুখে রয়েছে, তারা সুষ্ঠুভাবে কোনো কিছু করতে পারতেছে না। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।